أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على محبوبه العظيم وسلام على المرسلين. প্রাণ প্রিয় আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহামান্য খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাদের মহান আইমায়ে কেরাম, মহান আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, যাদের ত্যাগ সাধনার বিনিময়ে আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সম্পর্ক লাভ করেছি, ইমাম দ্বীনের রূপরেখা কাঠামো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিশাদিক দর্শন, নাজাতের দিশাদিক দর্শন আমাদের এই পর্যন্ত পৌঁছেছে, সবার প্রতি সশ্রদ্ধ সালাম তাজিম জানিয়ে এবং সবাইকে ঈদে মেরাজ শরীফের মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ রহমত, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অতুলনীয়ভাবে যুক্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের আউলিয়া কেরামের ওয়ারাসাতের মহান ধারক বাহক আমাদের ঈমান হেদায়েতের উসিলা ইমামে আহলে সুন্নাত, ইমামে জামান, ইমামুল মিল্লাত ওয়া দ্বীন, ওস্তাজুল উলামা শাইখুল হাদিস মুর্শিদে হকানি ওলিয়া রব্বানি বাবাজান কাবলা আজকের এই মজলিসে তশরিফ এনেছেন। আজকের এই মজলিসে আমাদের সুন্নিয়তের বিশিষ্ট পীর মাশায়েখ উলামায়ে কেরাম শিক্ষাবিদবৃন্দ উপস্থিত আছেন এবং সুন্নি আন্দোলনের নেতৃবৃন্দ, আমার ইমানে ভাই বোনেরা, সবাইকে পুনরায় ঈদে মেরাজ শরীফের মোবারকবাদ। ঈদে মেরাজ শরীফ এমন এক অতুলনীয় অস্তিত্বের মূল বিষয় যা না বুঝলে, যে বিষয়ের হাকিকত উপলব্ধি করতে না পারলে কলেমায় বোঝা অসম্ভব, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক বোঝা অসম্ভব, নিজের জিন্দেগি বোঝাও অসম্ভব, দিন বোঝাও অসম্ভব, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝাও অসম্ভব। ঈদে মেরাজ শরীফ আমরা আমাদের মিল্লাত এবং সমগ্র মানবমণ্ডলীর জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন অতুলনীয় অপরিহার্য দান। মেরাজ শরীফ আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রত্যক্ষ সাক্ষাৎ, এই সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রত্যক্ষ প্রকাশ, শানে রাসালাতের মহিমার প্রকাশ আমাদের সমগ্র জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য দিকদর্শনের মহানির্দেশনা। প্রণবীকে চিনা, প্রণবীকে জানা এবং এরপর শুধু চিনা জানা নয়, প্রণবীর হয়ে যাওয়া, এর সর্বোচ্চ নিদর্শন দিকদর্শন মেরাজ শরীফের সেই মহাঘটনা। প্রণবীর হয়ে যাওয়া
আল্লাহ তাআলার হয়ে যাওয়া প্রিয় নবীকে জানা এবং বুঝা মারফাতে ইলাহিকে জানা এবং বুঝা প্রিয় নবীকে জানা নিজেকে জানা প্রিয় নবীকে যদি চিনতে না পারে ঈমানের দৃষ্টিতে যদি বুঝতে না পারে প্রিয় নবীর যদি হয়ে যেতে না পারে তাহলে সে কোন অবস্থাতেই সেই মানুষ কখনো আল্লাহ তাআলার হতে পারবে না কখনো নিজেরও হতে পারবে না সে অন্ধকারে থাকবে এমন কি যদি সে বাহ্যিকভাবে ইসলাম দাবিও করে মুসলিম দাবিও করে কলেমাও পড়ে কোরআনুল করিমও পড়ে তারপরেও সে সত্যিকারভাবে ঈমান পাবে না ইসলাম বলবে ইসলাম পাবে না কলেমা উচ্চারণ করবে কলেমার হাকিকত উপলব্ধি করতে পারবে না তাই যে কোনো মানুষের জীবনে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রয়োজন অস্তিত্বের অপরিহার্য প্রয়োজন প্রণবীকে চিনা প্রণবীর হয়ে যাওয়া আর না হয় তার জিন্দগি মিথ্যার আধারে হারিয়ে যাবে তার জীবন দোজাহানে ধ্বংস হয়ে যাবে তার জীবন ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করেছেন আদম আলাইহিস সালাম থেকে সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিমুস সালাম দুনিয়াতে তাশরীফ এনেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমগ্র মানবমণ্ডলীর কাছে এখানে আল্লাহ তাআলাকে চিনা নবী রাসূল আলাইহিমুস সালামদের মাধ্যমে এবং সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা যিনি নবীদের নবী রাসূলদের রাসূল সব কিছুর উৎস যাকে পেতে রেখে আল্লাহ তাআলার সম্পর্ক অন্য সৃষ্টি দূরে থাক নবী রাসূল আলাইহিস সালামদের প্রত্যক্ষ সম্পর্ক আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হয় না ঠিক শানে রাসালাত বুঝার জন্য মেরাজ শরীফ অতুলনীয় অদ্বিতীয় বিষয় দুনিয়াতে সকল বাতালের একটাই লক্ষ্য যেন মানুষ প্রণবীকে চিনতে না পারে অন্ধকারে হারিয়ে যায় প্রণবীর হওয়ার মধ্যে দিয়ে যেন আল্লাহর হতে না পারে সব বাতালের একটাই উদ্দেশ্য আর আল্লাহ তাআলা সকল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মাধ্যমে কোরআনুল করিমের মাধ্যমে মানুষকে যে দিশা দান করেছেন সেটা হলো আমার প্রণবীর হয়ে যাও আমার প্রণবীকে চিনো আমার প্রণবীকে আমাদের মতো মানুষ বলিও না বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখিও না আল্লাহর নূর রাসালাতে ইলাহি সাহেবে দেখা বুঝা এবং শানে রাসালাতে উচ্চারিত হয়ে যাওয়া যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তিক হবে না ততক্ষণ পর্যন্ত তাওহীদ ভিত্তিক হবে না রাসালাতে ইলাহি ভিত্তিক আত্মসত্তা যদি না হয় তাহলে সে ইলাহিয়াত ভিত্তিক তার অস্তিত্ব তার ওজুদ তার সত্তা কোনোদিনই হবে না এভাবে দুনিয়াতে অনেক ধর্ম অনেক মতবাদ অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার নাম নে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্বীকার করে আমাদের ইসলামের নামেও অনেক মতপথ আছে যারা কলেমা স্বীকার করে আল্লাহ তাআলার নাম মোবারক নে কোরআনুল করিম স্বীকার করে দ্বীন স্বীকার করে এমনকি বাহ্যিকভাবে রাসূলও স্বীকার করে শাব্দিকভাবে নবী রাসূল বলে কিন্তু শানে নবুয়তের হাকিকত শানে রাসালাতের হাকিকত মহিমা অস্বীকার করে ঠিক শাব্দিকভাবে নবী রাসূল বলা আর হাকিকত স্বীকার করা এক বিষয় নয় হাকিকত অস্বীকার করে শানে নবুয়ত রাসালাতের সিফাত মহিমা হাকিকত অস্বীকার করে আবার মুখে নবী রাসূল আলাইহিস সালাম বলা এটা ঈমান নয় কেউ যদি মনে করে যে শানে নবুয়ত রাসালাতকে বাদ দিয়ে বিচ্ছিন্ন হয়ে অথবা বিভিন্নভাবে অস্বীকার করে আল্লাহ তাআলার হতে পারবে কোনো ইবাদতের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে সেটা একেবারেই অসম্ভব সেটা একেবারেই মিথ্যা আল্লাহ তাআলা তা প্রমাণ করে দিয়েছেন এই মেরাজ শরীফের ঘটনার মধ্য দিয়ে যে সমগ্র সৃষ্টির সম্পর্ক পরোক্ষ আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক প্রত্যক্ষ
আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শাহেদ ইন্নার সালনাকা শাহেদা ওয়া মুবাশশিরা এই শাহেদ অনেক ব্যাপক বিষয় এটা সৃষ্টির জন্য যেমন শাহেদ আমাদের সবার জন্য যেমন শাহেদ আউয়াল আখির জাহির বাতিন হাজির নাজির তেমন ভাবে এই শাহেদের হাকিকত আল্লাহ তাআলার যিনি প্রত্যক্ষদর্শী শাহেদ শাহাদাত দিতে হলে সাক্ষ্য দিতে হলে প্রত্যক্ষদর্শী হওয়া জরুরি ঠিক সবাই আল্লাহ তাআলার সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলার নূর তারা দেখেছেন আল্লাহ তাআলার ইসম মুবারক সিফাত মুবারকের সাথে তারা সম্পর্কিত ইসম মুবারক সিফাত মুবারক জাতে ইলাহি থেকে বিচ্ছিন্ন কিছু নয় কিন্তু জাতে ইলাহির প্রত্যক্ষ দর্শন একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার যে সম্পর্ক সংযোগ দান করেছেন সেটা প্রত্যক্ষ সাক্ষী হিসাবে নিজে সরাসরি দেখে শুনে নয় ফেরেশতাদের মাধ্যমে নয় জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে শুনে নয় যেখানে জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছা সম্ভব নয় না মালায়েকাতুল মুকাররাবিন না কোনো উলুল আজম মুরসালিন আলাইহিমুস সালাম কারো পক্ষে নয় শানে রাসালাতের হাকিকত অসীম আজকে দুনিয়াতে বিভিন্ন বাতিল জালেম অপশক্তি শানে রাসালাতকে ভুলিয়ে দেওয়ার শানে রাসালাত থেকে বিচ্ছিন্ন করার বিভিন্ন চক্রান্ত করছে মানব জীবনকে ধ্বংস করার মানব জীবনের বিরুদ্ধে এত নিকৃষ্ট যুদ্ধ আর কিছু হতে পারে না যদি প্রণবীকে ভুলিয়ে দিতে পারে প্রণবী থেকে বিচ্ছিন্ন করতে পারে এত বড় আত্মিক খুন এত বড় অনিষ্ট এত বড় ক্ষতি আর কিছুই নেই সে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবে এই চক্রান্তই আজকের দুনিয়ার রূপরেখা প্রণবীকে জানা চিনা বোঝা প্রণবীর হয়ে যাওয়া এবং অন্যদেরকে প্রণবীকে চিনানো জানানো বোঝানো প্রণবীর করে ফেলা এটাই আল্লাহ তাআলার হয়ে যাওয়া প্রণবী থেকে বিচ্ছিন্ন করার জীবনকে দোজাহানে ধ্বংস করার আল্লাহ তাআলা থেকে আলাদা করার এই চক্রান্ত বিভিন্নভাবে আছে বিভিন্ন ধর্মের নামে অধর্ম দিনে বাতাল আছে আছে নাস্তিকতা থেকে উদ্ভূত বস্তুবাদী মতবাদ এই বস্তুবাদী মতবাদ আত্মাকে সত্তাকে বস্তুভিত্তিক করে না আত্মা সত্তা একমাত্র রাসালাতে ইলাহি ভিত্তিক হবে তাওহিদ ভিত্তিক রাসালাত কেন্দ্রিক হবে রাসালাত কেন্দ্রিক হলেই তাওহিদ ভিত্তিক হবে আলাদাভাবে তাওহিদ ভিত্তিক হওয়ার কোনো উপায় নেই ইবলিস ইবলিস বলেছিল প্রথম যে আমি শানে নবুয়তকে মানব না আমি শানে নবুয়ত ব্যতিরেকেই আল্লাহর ইবাদত করব আল্লাহ তাআলা বলেছিলেন যদি আমাকে পেতে হয় আমার হতে হয় আমার ঠিকানা আমাকে পাওয়ার সেন্টার একমাত্র শানে নবুয়ত যদি আমাকে ভালোবাসো আমার হয়ে যেতে চাও তাহলে শানে নবুয়ত কবুল করো শানে নবুয়তের মধ্যে ফানা হয়ে যাও তাহলে আমাকে সেখানে খুঁজে পাবে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস সেটা অস্বীকার করেছিল আজকে আমরা আবার ইবলিসের তরিকা দেখতে পাচ্ছি এটা একদিকে বিভিন্ন মতবাদ ধর্মের নামের ধর্ম উগ্রবাদ তার মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে ইসলামের ছদ্মবেশে ইসলাম নাম কিন্তু শানে রাসালাতের হাকিকত অস্বীকার শানে রাসালাত থেকে বিচ্ছিন্ন করা এবং শানে রাসালাতে সংযুক্ত হওয়ার যে ওসিলা মহান আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম শানে খেলাফ তাদের থেকে বিচ্ছিন্নতা মহান খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বিচ্ছিন্ন করা মহান মকবুল সাহাবায়ে কেরামের জামাত থেকে তাদের আজমা থেকে তাদের খেলাফত থেকে তাদের দিনের পূর্ণাঙ্গ রূপরেখা থেকে বিচ্ছিন্ন করা মা আনা আলাইহি ওয়া আসহাবির জামাত থেকে বিচ্ছিন্ন করা মহান তাদের যে শিক্ষা আলোক দ্বারা কোরআন হাদিস আজমা কিয়াসের মাধ্যমে যারা পৌঁছিয়ে দিয়েছেন আমাদের আইম্মায়ে কেরাম আমাদের আউলিয়ায়ে কেরাম প্রণবীর প্রেমের নূর সম্পর্কের নূর বুঝার নূর প্রণবীকে চিনার যে রুহানি শক্তি হৃদয়ের যে শক্তি সেটা আমরা আউলিয়ায়ে কেরাম থেকে পাই আউলিয়ায়ে কেরামের সম্বন্ধ সংযোগ হারালে তাহলে প্রণবীকে চিনার সে কলপ তৈরি হয় না সে রুহানি শক্তি দৃষ্টি তৈরি হয় না এভাবে বহু চক্রান্ত চলছে ইসলামের নামে বেনামে এবং তাদের
কাঠামো আজকে প্রতিষ্ঠিত দুনিয়ার সব মানুষের সৃষ্টি প্রণবকে চিনার জন্য প্রণবকে চিনার জানার প্রণবের হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার হওয়ার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এভাবে আল্লাহ তাআলার হয়ে যেতে হলে প্রণবের হয়ে যেতে হবে প্রণবী ছাড়া কোথাও আল্লাহকে পাওয়ার ঠিকানা নেই ঠিক এভাবে ইবলিস খুঁজেছিল আল্লাহ তাআলাকে নিজের নফসের মধ্যে নিজের অহংের মধ্যে নিজের আমিত্বের মধ্যে না সেখানে নয় কেউ যদি নিজের ইবাদত আমলের মধ্যেও আল্লাহ তাআলাকে খুঁজতে চেষ্টা করে ইবাদত আমল অবশ্যই মোবারক উসিলা কিন্তু সব কিছু কবুল হওয়ার শর্ত প্রণবের হয়ে যাওয়া আর না হলে বাহ্যিক ইবাদত কোনো কাজে আসবে না শানের সালাত ভিত্তিক যদি আত্মা না হয় আত্মা যদি প্রণবী থেকে বিচ্ছিন্ন থাকে আত্মা যদি বস্তুবাদী হয় জিন্দেগি মিথ্যার মধ্যে থাকবে কলেমা থেকে বিচ্ছিন্ন থাকবে কোনো ইবাদত রুহানি তরক্কিও দিবে না নাজাতও দিবে না কবুলিয়তও দিবে না ইবাদত বাতিল ফেরকারাও দেখায় যাদেরকে কুল্লুহুম ফিন্নার বলা হয়েছে হাদিস শরীফে যাদেরকে আল্লাহ তাআলা নিজেও বাতিল বলেছেন ওরা কোরআনে পাকের অনুসরণ করে কোরআনে পাকের কথা বলে কিন্তু আল্লাহ বলছেন ইয়ুদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর কোরআনুল করিম পড়ে আল্লাহ তাআলা বলছেন যে অনেক প্রশ্ন হবে ইসলামের নামে বাতিল ফেরকা তৈরি করবে তাই কোরআনে পাক থেকে যখন তখন জামনা সামনে দলিল দিলেই সেটা সহি দলিল হবে তার কোনো সিউরিটি নেই সেই দলিল আসতে হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইমানি ধারা চিরন্তন ধারা সে ধারায় আসতে হবে কোনো বিকৃত ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় আজকে কোরআনুল করিমেরও অনেক অপব্যাখ্যা হচ্ছে মানুষকে কোরআনুল করিম দিয়ে পথভ্রষ্ট করা হচ্ছে কেউ কোরআনে পাক তর্জমা তফসির পড়ছে শুনলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি কারণ ইমানি একটা স্তরে না পৌঁছলে মোতাশাবেহাত আয়াতগুলোর আবিধানিক অর্থ করে মানুষ কুফরিতে চলে যাবে সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম জাইক যাদের কলবের মধ্যে শানে রাসালাতের বিরুদ্ধে দুশ্মনী আছে তারা কোরআনুল করিম দিয়েই মানুষকে কুফরেতে নিয়ে যায় দিনকে বিকৃত করে দিনের নামে জিহাদের নামে শরীয়তের নামে খুন খারাপি অত্যাচার জুলুম সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করে বাহ্যিক খুন খারাপি জঙ্গিবাদ সন্ত্রাস তো অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর চির নিন্দনীয় কিন্তু এর চেয়ে নিকৃষ্ট হল আত্মাকে অন্ধকারে নিক্ষিপ্ত করা আত্মাকে অসুস্থ করে ফেলা শানে রাসালাত বুঝতে না দেওয়া এভাবে জিন্দেগির সাফল্য হলো প্রণবীকে চিনতে পারা আমাদের সমস্ত আইম্মা কেরাম আউলিয়া কেরাম সেটাই চেষ্টা করেছেন যে প্রণবীকে চিনো প্রণবের হয়ে যাও প্রণবীকে যেন বাহ্যিকভাবে বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা না হয় কোনো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাহ্যিকভাবে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় না মহান আহলে বায়াত খালাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও বাহ্যিকভাবে দেখা যাবে না যারা প্রণবীর সাথে সম্পর্কিত সরাসরি প্রণবীর নূরে আলোকিত সেই মহান মকবুল সাহাবায়ে কেরামকেও অন্য কোনো মানুষের মতো হতে পারে না এভাবে আজকে এই অবস্থায় স্বয়ং নবুয়ত রাসালাতকেই তুলনা করা হচ্ছে শানে রাসালাতের হাকিকত অস্বীকার করা হচ্ছে হায়াতুন নবী অস্বীকার করা হচ্ছে কলেমার হাকিকত মারফত অস্বীকার করা হচ্ছে দিনকে ধ্বংস করা হচ্ছে মিল্লাতকে ধ্বংস করা হচ্ছে সমগ্র মানবমণ্ডলীকে অন্ধকারে নিক্ষিপ্ত করা হচ্ছে তাই দুনিয়াতে প্রণবের হয়ে যাওয়া এটা একটা বিশাল বিষয় এটার বিপরীত কাঠামো আছে বিপরীত জীবন চেতনা আছে বিপরীত বিশ্বাস দর্শন আছে কলেমার ভিত্তিতে আত্মার যে রূপরেখা রাসালাত কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক জীবন চেতনা সেই জীবন চেতনা আজকে খাস মুমিনরা ব্যতীত রেখে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই রাসালাত কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক জীবন চেতনার বিপরীতে রাসালাত আল্লাহ ভিত্তিক আত্মসত্তার বিপরীতে বিভিন্ন বাতেল শক্তি ইসলামের ছদ্মবেশী বাতেল বস্তুবাদী বাতেল ধর্মের নামে বিভিন্ন ধর্মের নামে অধর্মগ্রবাদবাদী বাতেলরা আজকে ভিন্ন একটা চেতনা তৈরি করেছে মানুষের আত্মাকে কলুষিত ধ্বংস নষ্ট বিনষ্ট করে দেওয়ার জন্য মানুষ যেন আত্মার আলো হারায় আত্মার প্রাণ হারায় আত্মা যেন মরে যায় কখনো যেন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পারে নিজেকেও চিনতে না পারে মিথ্যার আদারে ডুবে থাকে এভাবে বস্তুবাদী জীবন চেতনা সেটা ইসলামের ছদ্মবেশে হয় বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তৈরি হয় বস্তুবাদী যখন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তখন মেরাজ অস্বীকার হয় তখন ওরা বলে
যে উপরে তো অক্সিজেন নেই সেখানে কিভাবে যাওয়া হবে অতএব মেরাজ স্বপ্নযোগী নাউজুবিল্লাহ তো এইভাবে এই যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার শানে নবুয়ত রাসালাতের ক্ষমতাকে অস্বীকার এইভাবে বিভিন্ন রকমের বস্তুবাদী বিষ মানুষের আত্মাকে দৃষ্টিকে বিনষ্ট করে দিচ্ছে তাওহীদ রাসালাত ভিত্তিক আত্মসত্তা এবং তাওহীদ রাসালাতের আলোক ধারায় দ্বীনের যে রূপরেখা সেই রূপরেখায় জীবনের যে রূপরেখা জীবনের বিভিন্ন অধ্যায় রাষ্ট্রীয় অধ্যায় এবং বিশ্ব অধ্যায় যেটা সব মানুষের জন্য আমরা আজকে সেটা হারিয়ে ফেলেছি এজন্য মানুষ অন্ধকারে আছে তিন চতুর্দুনিয়ায় সব মানুষ পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে মাত্র 150 কোটি মানুষ প্রেরণের উম্মত দাবি করে তার মধ্যে সবাই সঠিক পথে নেই অনেক বিভ্রান্ত বিকৃত ভুল পথে চলে গেছে এর বাহিরে আরো 450 কোটি মানুষ আছে যারা হয়তো প্রেরণের নাম মোবারক এখনো শুনেনি অথবা শুনলেও ভুলভাবে বিকৃতভাবে পৌঁছেছে যারা সম্পর্কিত নয় নবী রাসূল হিসাবেও স্বীকার করে না আল্লাহ হাবিবকে ছাড়াই অনেকেই আল্লাহ তাআলার কথা বলে অনেকে প্রার্থনা প্রেয়ারও করেন কিন্তু সেটা তো আল্লাহ তাআলা কবুল করেননি স্বীকার করেননি সেটা তো পৌঁছতে পারে না মিথ্যায় থেকে কোন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেই সে তো সত্যের বন্ধন হারিয়ে ফেলবে এভাবে আমরা দুনিয়ার বুকে আলো জ্বালাতে হবে জীবনের রূপরেখাকে আবার ফিরিয়ে আনতে হবে আনার জন্য আমাদেরকে পরিস্থিতি বুঝতে হবে কেন মানুষ প্রেরণকে চিনতে পারলো না ইসলামের বাইরের মানুষ চিনতে পারেনি ভিতরের মানুষদের মধ্যেও আজকে চিনতে অক্ষমতা দেখা যাচ্ছে বস্তুবাদী বিষে আক্রান্ত দৃষ্টি কথা ভাষা শব্দ শানে রাসালাতের খেলাফ সম্পর্ক নেই কত দিবস পালিত হচ্ছে কত কিছু পালিত হচ্ছে কোন দিবসেই চেতনা থাকে খালি নয় সব দিবসের পিছনে কোন না কোন মতবাদ আছে যদি দিবসগুলো সেই মতবাদগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ না হয় তাহলে দিবস পালন করলে সমস্যা নাই আর যদি কলেমার চেতনার খেলাফ হয় তাহলে সমস্যা অবশ্যই আছে ইমানি দৃষ্টি এবং মানবিক দৃষ্টি অনেক দিবস পৃথিবীতে পালিত হয় যদি সেগুলো মানবতার পক্ষে হয় মানবতা সম্মত হয় অথবা মানবতার বিপরীত মানবতা বিরুদ্ধ না হয় মানবতার জন্য ক্ষতিকর না হয় তাহলেও সেটা পালনে সমস্যা নাই যদি মানবতার খেলাফ হয় অথবা দিবসগুলোকে পুঁজি করে ভিন্ন দিকে মিথ্যার দিকে আধারের দিকে মানুষকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া করা হয় তাহলে দিবসের দোষ না থাকলেও নির্দোষ দিবসকেও মিথ্যার হাতিয়ারে পরিণত করে ফেলা হয় এভাবে আজকে যে ঈদে মেরাজ শরীফ যে উপলক্ষ এটা আমাদের মুসলিম মিল্লাত সমস্ত মানুষকে পালন করতে হবে যদি আল্লাহর নাম নিতে হয় যদি খালেককে মালেককে স্বীকার করতে হয় কারণ খালেক মালেকের প্রকাশেরই তো এই মহাদিবস মহা উপলক্ষ আল্লাহ তাআলা এর আগে পরে কারো কাছেই নিজেকে প্রকাশ করেননি সেই যে মহাপ্রকাশ প্রত্যেক মানুষ তো তার খালেকের কাছে তার জিন্দেগীর জন্য ঋণী খালেকের প্রকাশকে সে পালন করবে না আর খালেক এটাও দেখিয়ে দিলেন যে আমার যদি হতে হয় আমার বান্দাদেরকে যদি আমার হতে হয় তাহলে আমার রাসুলের হতে হবে আমার রাসুল আমার এত নিকটে এত নিকটে এত নিকটে আও আদনা যেটার কোনো শাব্দিক ব্যাখ্যা নাই দূরত্বহীন নৈকট্য আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো দূরত্ব নেই আল্লাহর সাথে দূরত্ব নেই মানে আল্লাহ তাআলার জাতে পাকের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দূরত্ব নাই জাতে লাহির সমস্ত নূর যা কিছু আছে তাজাল্লিয়াত রহমত সব কিছু প্রনবী প্রত্যক্ষ লাভ করেন প্রনবী থেকে আম্বিয়া আলাইহিস সালাম আউলিয়া কেরাম সমস্ত সৃষ্টি লাভ করে এই জন্য সব কিছুর উৎস সব এলেম কুয়াত রহমত সব কিছুর মূল মালিক মূল উৎস মূল অস্তিত্ব আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা আলেমা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা কুয়াতা ইল্লাল্লাহ সব কিছু কিন্তু সেখান থেকে সমস্ত গুণাবলী সমস্ত রহমত এহসান গুণাবলী সব কিছু জাতে লাহি আর জাতে লাহি থেকে সরাসরি লাভ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম অসীম
কারণ সেই জাতে ইলাহির এলম মুবারাকের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত আল্লাহ তাআলার সমস্ত কুদরতের সাথে যুক্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমের এই জন্য কোনো সীমা নেই এভাবে শানে নবুয়ত রাসালাতকে বুঝতে দেখতে অনেক অক্ষমতা আছে বিচ্ছিন্ন করে দেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ তাআলার সিফাত মুবারাকগুলো থেকে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা নূর এলম তাজাল্লিয়াত লাভ করেন আর সমস্ত সৃষ্টি সেটা লাভ করে বিভিন্ন পর্যায়ে আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির বিভিন্ন পদ্ধতি আছে কিছু বিষয়ে বিভিন্ন স্তর রয়ে গেছে আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির মধ্যেও অনেক কিছু দান করেছেন আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আমাদের উপলব্ধি শক্তি জ্ঞানের শক্তি আমরা লাভ করি সবকিছুই আসে কোনো অস্তিত্বই নেই আল্লাহ ছাড়া সবকিছুই আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান দয়া মায়া ভালোবাসা সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবকিছু মূলত আল্লাহ তাআলা থেকে আর আল্লাহ তাআলা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেটা সৃষ্টির মধ্যে সেটা রুহের মধ্যে সেটা বিভিন্নভাবে প্রকাশিত বিকশিত স্তরে স্তরে হয় সেটার অনেক ব্যাপক বিস্তারিত রূপরেখা আছে কিন্তু তা থেকে মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে যেটা মানুষের দৃষ্টির উপলব্ধির একটা সীমা আছে এই সীমার ঊর্ধ্বে মানুষ বুঝতে পারে না মানুষ যেখানে শেষ সেখানে মানুষকে তার জ্ঞান ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যেই এলেম শিক্ষা দান করেন সেটা দান করেন নবী রাসূল আলাইহিস সালাম মানুষকে আল্লাহ চক্ষু দান করেছেন কিন্তু চক্ষু দেখবে না যদি সূর্যোদয় না হয় এই যে এক সূর্যের আলো অথবা কোনো আলো না হলে চক্ষু অকার্যকর হবে আবার চোখের দৃষ্টিশক্তির একটা উৎস আছে সেটা ব্রেনের মধ্যে এভাবে সব কিছুর আসল আছে আসলের আসল আছে আসলের আসল আছে সব কিছুর আসল মূল আসল শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পাওয়ার সব কিছু উপলব্ধির নাজাতের সব কিছুর প্রণবকে চিনতে হবে প্রণবের মধ্যেই দোজাহানের সমস্ত রহমত নিয়ামত কল্যাণ এলেম হেদায়ত এবং আল্লাহ তালার সংযোগ সম্পর্ক নৈকট্য সব কিছু প্রণবকে চিনতে হবে প্রণবকে চিনা প্রণবের হওয়া অনেক বিশাল ব্যাপার কলেমাকে ভিত্তি করে সমগ্র দিন সমগ্র জিন্দগি জিন্দগির সব কিছু প্রণবকে চিনার সাথে প্রণবের হওয়ার সাথে জড়িত সেটা পূর্ণাঙ্গ বিষয় সেটা দুনিয়া আখেরাত দোনজাহান নিয়ে সে জিন্দগি এবং সে চিনা বুঝার রূপরেখা প্রণবীর দান রহমত নিয়ামত লাভ করা এলেম হেদায়তের সাথে জিন্দগির অধিকার স্বাধীনতা রিজিক দৌলত লাভ করা দোজাহানের যে সৌন্দর্য এবং সাফল্য লাভ করা সেটা প্রণবীর দেওয়া যে জীবনের কাঠামো রূপরেখা আত্মার কাঠামো জিন্দগির কাঠামো জিন্দগির রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় সব কিছু পাওয়ার উপরে নির্ভর করে আজকে সেটা অ্যাবলিশ হয়ে গেছে সে কাঠামো ভেঙে গেছে আমাদের মহান আহলে বায়াত খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম সে কাঠামো তৈরি করেছিলেন যেন মানুষের আত্মা এবং জিন্দগি মিথ্যা থেকে আধার থেকে মূর্খতা থেকে পার্শ্বিকতা বর্বরতা থেকে মিথ্যা আধারের ধারক অপশক্তি থেকে মুক্ত হয় মিথ্যা অবিচারের কাঠামো থেকে মানুষ মুক্তি পায় মানব জীবন মুক্ত হয় স্বাধীন হয় আত্মার মুক্তি এবং জিন্দেগীর মুক্তি আত্মার মুক্তি বস্তুবাদী চেতনা থেকে মুক্ত হয়ে রাসালাতাল্লাহি ভিত্তিক হওয়া কলেমার সাথে মিশে যাওয়া আর সে কলেমার ভিত্তিতে জিন্দেগীর রূপরেখা তৈরি হওয়া জিন্দেগীর কাঠামো তৈরি হওয়া জিন্দেগীর রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামো তৈরি হওয়া সে কাঠামোর নাম মানবতার কাঠামো মানব জিন্দেগীর কাঠামো সেটা যদি না থাকে তাহলে কি হয় তাহলে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকে না সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ না থাকলে রুদ্ধ হয়ে গেলে মিথ্যার মূর্খতার জুলুমের কাঠামো তৈরি হয় মানুষ তার অস্তিত্ব হারিয়ে ফেলে মানুষ নিজেকেও চিনতে পারে না নিজেকে বস্তুবাদ মানুষের সত্তাকে মানবিক সত্তাকে গ্রাস করে তার বোঝার ক্ষমতাকেও বিনষ্ট করে ফেলে এভাবে অন্ধকারে নিয়ে যায় মানুষকে অমানুষ করে তোলে মানুষকে হিংসার পাশবিক জীব করে তোলে মানুষ মানব জীবন কত ব্যাপক বিশাল সেটা সে উপলব্ধি করতে পারে না এই মানব জীবন আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা নিজেকে রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস হিসেবে পরিচয় দিয়েছেন প্রণবের সুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন ওমার সালনা কাইল্লা কা ফাতাল্লিন নাস
সব মানুষের মুক্তির উদ্ধারের হেদায়েতের সংযোগের জন্য কিন্তু সেই সংযোগ যেন না পায় আজকে এমন একটা কাঠামো দুনিয়াতে বিরাজ করছে যেখানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ নেই মিথ্যার জুলুমের কাঠামো এ কারণে অধিকাংশ মানুষ সত্য থেকে বঞ্চিত মিথ্যার মধ্যে নিমজ্জিত প্রণবীকে চিনতে পারেনি নিজেকে চিনতে পারেনি আল্লাহ তালার হতে পারেনি আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রহমত নিয়ামত থেকে জীবনের স্বাধীনতা অধিকার থেকে বঞ্চিত বিশ্বাস আদর্শ নিয়ে মানুষ আজ চলা প্রায় রুদ্ধ দুনিয়া ব্যাপী এবং রহমত নিয়ামত রিজিক দৌলত আজকে মানুষ অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেছে অল্প কিছু মানুষের মধ্যে রিজিক দৌলত নিয়ামত সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে এখনকার দুনিয়ায়ও আমরা দেখতে পাই যে না খেয়ে মানুষ মারা যাচ্ছে অপরদিকে খাবার উপচে পড়ছে অপচয় হচ্ছে এদিকে আমাদের মিল্লাত আজকে কি দুর্দশায় রক্তের সাগরে ভাসছে এমন একটা সেকেন্ড নাই যেখানে আমাদের কোনো ভাই বোন নিহত হচ্ছেন না লাঞ্ছিত হচ্ছেন না এর কারণ সব কিছুর মূলে আছে প্রণবীকে চিনতে না পারা প্রণবীর হয়ে যেতে না পারা প্রণবীর দেওয়া আত্মার জীবনের রাষ্ট্র ব্যবস্থার বিশ্ব ব্যবস্থার যে রূপরেখা কাঠামো আছে তা হারিয়ে ফেলা প্রণবীর দেওয়া যে সত্য সব মানুষের জন্য সত্যের সেটা স্বাধীন জ্ঞানের হৃদয়ের উপলব্ধির মাধ্যমে সে সত্য অর্জন করা একই সাথে জীবনকেও বুঝতে পারা অন্তত আমি মানুষ এতটুকু বুঝতে পারা মানব জীবন বস্তুর ঊর্ধ্বে মানুষ অমানুষ হতে পারে না মানুষ মানবতা বিরোধী হতে পারে না রাষ্ট্র বিশ্বটা মানবতা সম্মত হতে হবে সত্যের পরিচয় এক একজনের কাছে এক একটা সবটা সত্য নয় তারপরেও মানুষ দুনিয়া সবার সব মানুষের এটা প্রণবীর দান প্রণবীর নাম মোবারক ওমর সালনা কাইল্লা রহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লাম প্রণবীর সবার জন্য কল্যাণ স্বাধীনতা উদ্ধার মুক্তি নিরাপত্তা রিজিক দৌলত রহমত নিয়ামত সব কিছুর উৎস আল্লাহ তালার নাম মোবারক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবার রব এই রুবুবিয়তের জগৎ প্রয়োজন যেখানে সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার বলার সুযোগ পাবে আজকে যা রুদ্ধ দুনিয়াব্যাপী সব মানুষ আলো বাতাস মাটি পানির মতো আল্লাহ তালার দেওয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলায় পাওয়া রিজিক দৌলত নিয়ামত পাবে যেখানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ না থাকলে মানুষ সত্য থেকে বঞ্চিত হয় আজকের দুনিয়ার যে কাঠামো আজকের যে একক গোষ্ঠীর স্বৈরতান্ত্রিক কাঠামো সেটা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে একক গোত্রের নামে একক ভাষার ভিত্তিতে একক শ্রেণীর ভিত্তিতে একক বর্ণের ভিত্তিতে আজকের যে দুনিয়ার কাঠামোটা এটা মিথ্যা এবং জুলুমের কাঠামো এটা জীবনকে ধ্বংসের কাঠামো সত্য থেকে তথাসানের দান রহমত নেয়ামত থেকে বঞ্চিত রাখার পৃথক করে বিচ্ছিন্ন করে রাখার কাঠামো তাই মেরাজ শরীফের এই মহান উপলক্ষ প্রণবীকে চিনার জানার বুঝার প্রণবীর হওয়ার প্রণবীর দেওয়ার রহমত নেয়ামত প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিটি মানুষের জীবনকে মুক্ত স্বাধীন উদ্ধার করার বাতিল জালেম অপশক্তির কবল থেকে মুক্তির স্বাধীনতার যে রূপরেখা তা আমাদেরকে এগিয়ে নিতে হবে আর এগিয়ে নিতে হলে আমাদেরকে আমরা যারা প্রণবীর আপন আহলে বায়ত খলাফা রাশিদিন আইম্মায়ে কেরাম আউলিয়া কেরামের গোলামিয়তের ধারা আমরা যারা চাই যে হকের ধারা জারি থাকুক হকের নামে কোনো প্রতারণা কায়েম না হোক দিনে বাতলা উৎখাত হোক বস্তুবাদী মতবাদ যেটা শুধু ইমানের খেলাপ নয় জীবন মানবতার খেলাপ মানুষকে অমানুষ করে তোলে মানুষকে মানব জিন্দগি ভুলিয়ে দেয় সানা রসালাত বুঝার দৃষ্টিশক্তিকেই আত্মার শক্তিকেই নষ্ট করে দেয় তা থেকে সব মানুষ মুক্তি পাক তাহলে ঈদে মেরাজ শরীফের শুধু উৎসব অনুষ্ঠান সক্রিয়া করলে হবে না উৎসব অনুষ্ঠান সক্রিয়া তো করতেই হবে কিন্তু সে আলোকধারা আমরা জগতের সব মানুষের কাছে পৌঁছাতে হবে সব মানুষকে মিথ্যা থেকে মুক্ত করতে হবে প্রতিটি হৃদয় প্রণবীর প্রেমের খনিতে পরিণত করতে হবে প্রতিটি হৃদয় আল্লাহ তালার নামে যে জিন্দগি হবে সেজন্য আমাদেরকে ঈদে আজম শরীফের ঈদে মেরাজ শরীফের যে শিক্ষাকে রক্ষার জন্য যে আলোকধারাকে রক্ষার জন্য কারবালার শাহাদাত সেই শাহাদাতের আলোকধারাকে সেই শিক্ষা নির্দেশনাকে আমরা এগিয়ে নিতে হবে আমরা ঈদে আজমের ঈদে মেরাজ শরীফের শহীদ দিবসের আমাদের ইমামদার ওলিদের যে মিশন কলেমার যে মিশন অবিচ্ছিন্ন বিষয় তা এগিয়ে নেওয়ার জন্য আমাদের জীবনকে উৎসর্গীকৃত করতে হবে আমরা আবার দুনিয়াকে কলেমার জগতে কলেমার জগৎ মানে সত্য আর মানবতার জগৎ অধিকার স্বাধীনতা নিরাপত্তা শান্তির জগৎ সেটা আমরা নির্মাণ করতে হবে
আমাদেরকে আত্মার দিকের সাথে সাথে জিন্দেগির দিক জিন্দেগির রাষ্ট্রীয় এবং বিশ্ব অধ্যায় সব দিকে কাজ করতে হবে আমাদের মিল্লাতের মধ্যে ঈদে আজমের ঈদে মেরা শরীফের শহীদ দিবসের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের সংগঠিত ঐক্যবদ্ধ হতে হবে বিশ্ব সুন্নি আন্দোলন সেই ঐক্যবদ্ধ হওয়ার নাম সেই আলোকধারা সেই ইমানের নূর জারি রাখার নাম যেন আত্মাকে বিনষ্ট করে দিতে না পারে একই সাথে সেই আলোকধারার যে কর্মসূচি দোজাহানে মুক্তির যে কর্মসূচি সেই দোজাহানে মুক্তির জন্য দুনিয়ার জীবনে সত্য পাওয়া প্রয়োজন দুনিয়ার জীবন প্রথমত মানব জীবন এবং চূড়ান্তভাবে ইমানের জীবনে রূপান্তরিত করার জন্য খেলাফত ইনসানিয়াত প্রয়োজন অথরিটি অফ লাইফ অথরিটি অফ হিউম্যানিটি যে দুনিয়া সবার সব মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে চলবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে সবার অধিকার স্বাধীনতা থাকবে সত্যকে যেন আমরা তুলে ধরতে পারি মিথ্যাকেও আমরা জ্ঞানের মাধ্যমে তুলে প্রমাণ করে তুলে ধরতে পারি আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন আমাদের এই বিপ্লব এটা অস্ত্রের নয় এটা জ্ঞানের ভালোবাসার প্রণবীর প্রেম প্রণবীর প্রেম প্রণবীর প্রেম আল্লাহর প্রেম প্রণবীর প্রেম নিজের প্রেম নিজেকে রক্ষা করা নিজেকে আল্লাহ হাবিবের প্রেমের অভিযাত্রায় এগিয়ে নেওয়া প্রণবীর প্রেম দিনকে মিল্লাতকে সমগ্র মানবমণ্ডলীকে ভালোবাসা আর উদ্ধারের প্রেম সে প্রেমের আলোকধারায় এগিয়ে যাওয়ার শপথ নিয়েই আজকে ঈদে মিলাদ শরীফের এই প্রোগ্রাম আমরা সে আলোকে জ্বালাতে হবে সে আলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বিশ্ব সুন্নি আন্দোলন সে প্রেমের প্রতিষ্ঠান হিসাবে গড়তে হবে একই সাথে সমগ্র মানবমণ্ডলীকে মুক্ত করার জন্য সত্য প্রবাহকে আবার জারি রাখা করে দেওয়ার জন্য যেটা রুদ্ধ হয়ে গেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদেরকে এগিয়ে নিতে হবে অনেক পীর মাশায়েখুলা মায়েকেরাম আছেন বিশেষভাবে বাবা আজান কেবলা তশরিফ এনেছেন আমরা তাদের বক্তব্য মেরাজ শরীফের হাকিকত শোনার আশা রেখে আজকের মতো আমি এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ আমার তোমার ঠিকানা গানের ভূমি মদিনা সকল সৃষ্টির উৎস নবী খোদার নূর প্রিয় নবী খোদার নূর প্রিয় নবী সকল সৃষ্টির উৎস নবী ইমাম তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে ইমাম তুমি এগিয়ে চলো মারহাবা মারহাবা